চীনের দুঃখ হুয়াংহো নদী, আর সম্প্রতি ইতালিয়ানদের জন্য সেটা যেন ফুটবল বিশ্বকাপ। চারবারের চ্যাম্পিয়নরাই টানা দুই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। ইউরো চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরের শিরোপা জিতেও কাতার ওয়ার্ল্ড কাপের টিকিট কাটতে পারেনি জায়ান্টরা। সে ব্যর্থতার চাদর গায়ে জড়িয়ে আবারও ইউরোর মঞ্চে ইতালিয়ানরা। কিন্তু 2024 আসরের বাছাই পর্বের শুরুটাও হয়নি আশানুরূপ। প্রথম ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই এখন সি গ্রুপের তলানিতে। টেবিলে শীর্ষস্থানের রেসে ব্যাকফুটে আজুরিরা। অন্তত টপ টুতে থেকে প্লে অফ এড়াতে মরিয়া তারা। ফিফা র্যাঙ্কিংয়ে 167 নম্বরে থাকা মাল্টার বিপক্ষে বড় জয়ে হারানো আত্মবিশ্বাস ফেরাতে চায় রবার্তো মানচিনির দল। ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগে কোয়ালিফায়ারে 40 ম্যাচ অপরাজিত ছিল ইতালি। মাল্টার বিপক্ষে আগের সব দেখাতেই জয় আছে জায়ান্টদের। মেডিটেরানিয়ান প্রতিবেশীদের বিপক্ষে 4 ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচের পারফরমেন্সে হতাশ কোচ মানচিনি। তাই এবারের প্রতিপক্ষ দুর্বল হলেও স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনবেন তিনি। ইঞ্জুরিতে ছিটকে গেছেন সিরো ইমোবিল, রাসপাদোরি ও ফেদেরিকো চিএসআর মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। চোটের কারণে ক্লাবে ফিরে গেছেন নিকোলা বারেলা ও লিওনার্দো বনুচ্চিও। আক্রমণ ভাগে স্পটলাইটে আগের ম্যাচের স্কোরার আর্জেন্টাইন বংশোদ্ভূত মাতেও রেতেগুই। মাকসুম আলম খান, সময় সংবাদ।